তো একটা হলো টুডেস্টার থেকে কিনেছি, ফিটিংসটা কি অদ্ভুত ধরনের, কোনো ফিটিংস নেই। এটা হলো 30 সাইজ, এই হচ্ছে অবস্থা। এটা ট্যাপার্ড আমি নিই, তো এটা আমার ট্যাপার্ড লাগছে। তো এটা হলো জিন্সটা, রোডস্টার জিন্স, ঠিক আছে, প্রাইস 1999, ঠিক আছে, ব্র্যান্ডেড ট্যাগ, লোগো, প্রিকশনস ট্যাগ। আর এই বাটনটা খোলার সময় আমার একটু প্রবলেম হচ্ছিলই, মানে এটা ছোট আছে তো ছিদ্রটা একটু বড় করতে হতো। তা বাদে জিন্সের কোয়ালিটি ইজ ভেরি গুড, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্লিম ফিট নয়, আমি স্লিম ফিট অর্ডার করেছি। এটা হলো ট্যাপার্ড ফিট, তো সামহাও ওরা এটাকে ভুলভাবে মার্কেটিং করে বিক্রি করছে। এখানে কি লেখা থাকবে, জিন্স না। আর এটা বাংলাদেশের প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারিং অরিজিন, এই জন্যে জিন্সটার ফিটিং খাচ্ছিল না, ফিটিং হচ্ছে না, কারণ বাংলাদেশের জিন্সের এই ফিটিং প্রবলেম আছে। আর কিছু তথ্য তোমরা যদি দেখতে পাও আমার সঙ্গে শেয়ার করো। এই হলো ওভারঅল জিন্স, এটাকে আমি রিটার্ন করে দেবো, কারণ এটা আমার একদমই পছন্দ হয়নি। পলিস্টারের ব্যাক সাইড, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আর একটা রিভিউ নিয়ে চলে আসবো পরের জিন্স।